ভালো স্কোর করতে হলে কিন্তু অবশ্যই নিয়ম মাফিক পড়াশোনার দরকার। কতটুকু পড়বে, কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসবে, দেখা গেল যে জায়গা থেকে ছোট প্রশ্ন আসবে সেখানে বড় প্রশ্ন পড়ে রাখছো। শ্রেণীর ছাত্র ছাত্রীরা, যারা তোমরা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাস কি সংক্ষিপ্ত হবে, তোমার অর্থাৎ তোমাদের সিলেবাস গত দুবছরের মতো কি কম থাকবে, নাকি তোমাদের সিলেবাস তার আগের মতো করে থাকবে। আজকে সে সম্পর্কে বিষয়ে আলোচনা করব, কি কি থাকবে তোমাদের বাংলায়, তোমাদের বাংলা কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, অর্থাৎ কত নাম্বারের প্রশ্ন হয়, কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তার আগে তোমাদের প্রত্যেককে জানাই এ চ্যানেলে স্বাগত, আমি আজনবী তোমাদের সঙ্গে রয়েছি সমস্ত রকমের আপডেট ইনফরমেশন এবং তোমরা যদি তোমাদের বাংলা বিষয় এবং ইংরেজি বিষয়ের সমস্ত রকমের সাজেশন এবং টেক্সট বইগুলো পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর আগেই করে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করে দেই আমরা আজকের ভিডিও। আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাংলায় পড়তে হবে, তোমাদের বই হচ্ছে সাহিত্য সঞ্চয়ন। তো আমরা প্রথমেই দেখে নেব তোমাদের এই সাহিত্য সঞ্চয়ন থেকে কোন কোন গল্প এবং কোন কোন কবিতাগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমরা যারা 2023 সালে পরীক্ষা দিতে চলেছ তাদের সিলেবাসে গল্প এবং কবিতা হিসেবে কোনগুলো থাকছে আমরা দেখে নেব। তোমরা প্রথমেই দেখে নাও, এখানে তোমাদের প্রথম যে গল্প সেটা থাকছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু, তারপরে থাকবে তোমাদের কবিতার মধ্যে অসুখী একজন, পাবলো নেরুদার লেখা, এরপরে আয় আরও বেঁধে বেঁধে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা, তারপরে তোমাদের একটা প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, একটা না তোমাদের প্রবন্ধ রয়েছে দুটো। তোমাদের কিন্তু বুঝতে হবে কোনগুলো কবিতা, কোনগুলো গল্প, কোনগুলো তোমাদের প্রবন্ধ, কোনগুলো নাটক, কারণ কোশ্চেন কিন্তু আলাদা আলাদা রকম করে হবে। অর্থাৎ আমি তোমাদের কোশ্চেন নিয়ে পরবর্তীতে আলোচনা করছি, তোমাদের কী কী থাকছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমাদের থাকবে সুবোধ ঘোষের বহুরূপী গল্প, নাটক তোমাদের একটি থাকবে সেটা হচ্ছে সিরাজুদ্দৌলা। এই নাটকটি কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কেন পড়তে হবে, এখান থেকে কত নাম্বারের প্রশ্ন হবে অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, কাজী নজরুল ইসলামের প্রয়োল্লাস, এরপরে তোমাদের থাকবে অদল বদল, আর থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান, অস্ত্রের বিরুদ্ধে গান, নদীর বিদ্রোহ। এক কথায় তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের পাশেই তোমরা ফটোতে দেখতে পাচ্ছ, যেখানে এরকম করে তারকাচিহ্ন দেওয়া আছে সেই সেই অধ্যায়গুলো, যেমন এখানে তারকাচিহ্ন দেওয়া রয়েছে, এখানে তারকাচিহ্ন দেওয়া রয়েছে, যে যে তোমাদের তারকাচিহ্ন দেওয়া গল্প বা কবিতাগুলোর পাশে তারকাচিহ্ন দেওয়া আছে সেগুলোই থাকছে তোমাদের সিলেবাসে, অর্থাৎ সেগুলোই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের গল্প, বাংলা গল্প এবং ইংরেজি গল্প এবং কবিতাগুলো পড়ানো শুরু করে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বিভিন্ন ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, এছাড়াও এই ভিডিওটি কি শেষ পর্যন্ত দেখো তাহলেও কিন্তু তোমরা লিস্ট পেয়ে যাবে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও কী কী থাকছে তোমাদের কবিতার মধ্যে এবং কী কী থাকছে তোমাদের গল্পের মধ্যে। প্রবন্ধ থাকবে তোমাদের দুটি, ভালো করে বুঝবে, প্রবন্ধ থাকবে দুটি, একটি হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, দ্বিতীয়টি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, এ দুটি তোমাদের প্রবন্ধ থাকবে। অর্থাৎ দুটি থেকে কিন্তু কনফার্ম তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। কোথা থেকে কত নাম্বার আসবে এখনই বলবো। এরপরে তোমাদের নাটক একটি থাকছে, আগেই বলে দিয়েছি সিরাজুদ্দৌলা, গল্প এবং কবিতা আগে দেখে নিয়েছো, প্রবন্ধ থাকছে দুটো, হারিয়ে যাওয়া কালিকলম বাংলা ভাষায় বিজ্ঞান, আর তোমাদের নাটক থাকছে একটা সিরাজুদ্দৌলা। এছাড়াও তোমাদের একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থাকবে, সেটি হচ্ছে এই বই, অর্থাৎ কোনি, কোনি নামে যে তোমাদের পড়াটি রয়েছে এটা সম্পূর্ণ বইটি, একটি মাত্র গল্প তোমরা বলতে পারো, এটা হচ্ছে একটা উপন্যাস। তো এই উপন্যাসটা তোমাদের জন্য থাকছে। তোমাদের ব্যাকরণের মধ্যে কী কী থাকবে, তোমাদের ব্যাকরণের মধ্যে থাকবে কারক অকারক সম্পর্ক, সমাস, বাচ্য আর বাক্য, এগুলো কিন্তু থাকবে তোমাদের ব্যাকরণ থেকে। এরপর তোমাদের নির্মিত, অর্থাৎ তোমাদের করতে হবে কি করতে হবে, প্রবন্ধ রচনা করতে হবে, বঙ্গানুবাদ অর্থাৎ ইংলিশে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকবে, সেটাকে তোমাদের বাংলায় লিখতে হবে, সেটার মানেটা।
এবং তোমাদের সংলাপ রচনা করতে হবে অথবা প্রতিবেদন রচনা করতে হবে। কি করতে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট অবশ্যই পরবর্তীতে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখতে থাকবে, তাহলে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে গাইড করা হবে, অবশ্যই গাইড করা হবে। এছাড়াও তোমরা যারা নতুন তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেয়ে তোমাদের ক্লাস টেনের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা টেলিগ্রামে গিয়ে যদি APTF ইম্পর্টেন্ট ক্লাস টেন লেখো তাহলেও কিন্তু তোমরা তোমাদের গ্রুপটিকে পেয়ে যাবে, সেখানে অবশ্যই জয়েন করো। সেখানে তোমাদের জন্য MCQ টাইপ প্রশ্নের আলোচনা করা হয়, সেখানে তোমাদের সাজেশন দেওয়া হবে। তাহলে তো কী কী থাকছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সিলেবাসের অন্তর্গত বাংলায়। এবারে আমরা আলোচনা করব কোশ্চেন কত রকমের হয়, কী কী কোশ্চেন থাকে, কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন তোমরা পড়বে। তোমাদের টোটাল 100 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 90 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হয়, 10 নম্বর থাকে প্রজেক্ট। তো 90 নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের MCQ থাকবে 17টা, অর্থাৎ টিক মার্ক দেওয়া 4টা অপশন থাকবে, তোমরা যে শুধুমাত্র টিক দিবে এরকম প্রশ্ন থাকবে তোমাদের জন্য 17টা। এবং এই MCQ টাইপ প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে দেবে আমি আগেই বলে রাখি, সিরাজুদ্দৌলা নাটক থেকে এবং কোনি থেকে কোনো রকম তোমাদের MCQ টাইপ কিন্তু প্রশ্ন থাকে না। তাহলে তোমাদের MCQ টাইপ প্রশ্ন কোথা থেকে থাকে, তোমাদের গল্প থেকে, কবিতা থেকে থাকবে, তোমাদের প্রবন্ধগুলো যে রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম, বাংলা ভাষায় বিজ্ঞান, এগুলো থেকে তোমাদের থাকবে। এবং তোমাদের ব্যাকরণ যে রয়েছে, ব্যাকরণ থেকে 8 নম্বরের শর্ট প্রশ্ন অর্থাৎ MCQ টাইপ প্রশ্নগুলো থাকবে, এইগুলো থেকে তোমাদের 17 নম্বরের টোটাল। আবারও বলছি, গল্প, কবিতা, প্রবন্ধ আর তোমাদের ব্যাকরণ, এখান থেকে টোটাল 17 নম্বরের MCQ প্রশ্ন তোমাদের থাকবে। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে তোমাদের SAQ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন, মানে এক কথায় বা একটি বাক্যে তোমাদের যে উত্তর দিতে হবে এরকম তোমাদের প্রশ্ন থাকবে 19টি। এক্ষেত্রেও ব্যাকরণ থেকে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, বাকি প্রশ্নগুলো থাকবে তোমাদের গল্প থেকে, কবিতা থেকে। আর কোথা থেকে আসবে, আর আসবে তোমাদের প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম, বাংলা ভাষায় বিজ্ঞান, এ দুটো থেকে আসবে। আর ব্যাকরণ থেকে আসবে 8 নম্বরের। তাহলে ব্যাকরণ থেকে 8 আসছে MCQ, 8 আসছে কি তোমাদের শর্ট প্রশ্ন, আর বাকি যে শর্ট প্রশ্ন বা MCQ এগুলো কোথা থেকে আসবে, গল্প, তারপরে কবিতা, আর আসবে প্রবন্ধ থেকে। তাহলে আশা করছি গল্প, কবিতা, প্রবন্ধ এবং তোমাদের ব্যাকরণ এগুলোকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন থাকবে। অবশ্যই আমি তোমাদের সেই ব্যাপারে বলে দেবো পরবর্তীতে কোন কোনগুলোকে বেশি জোর দিয়ে পড়তে হবে। এরপরে তোমাদের MCQ প্রশ্ন গেল, শর্ট প্রশ্ন গেল, এরপরে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। তোমাদের 3 নম্বরের প্রশ্ন অবশ্যই গল্প এবং কবিতা থেকে আসবেই, গল্প এবং কবিতা থেকে আসবে, আর কিন্তু কোনো জায়গা থেকেই তোমাদের জন্য 3 নম্বরের প্রশ্ন আসবে না, না প্রবন্ধ, না নাটক, কোনো জায়গা থেকেই আসবে না। এরপরে 5 নম্বরের জন্য তোমরা কোন কোন জায়গা থেকে পড়বে, অবশ্যই তোমাদের গল্প, কবিতা, এগুলো থেকে 5 নম্বরের প্রশ্ন আসবেই। গল্প থেকে 2টো প্রশ্ন তুলে দেওয়া থাকবে পাসের জন্য, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। কবিতা থেকেও সেম 2টো দেওয়া থাকবে তুলে, তার মধ্যে যে কোনো তোমাদের একটিকে অ্যাটেন্ড করতেই হবে 5 নম্বরের জন্য। তাহলে গল্পে 5 এবং কবিতায় 5। এরপরে তোমাদের প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম আর তোমাদের বাংলা ভাষা বিজ্ঞান, এখান থেকেও তোমাদের প্রশ্ন থাকবে 5-এর জন্য। এখান থেকে তোমাদের 2-3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের একটি লিখতে হবে। এরপরে তোমাদের নাটক সিরাজুদ্দৌলা যে রয়েছে সেখান থেকে কিন্তু 4-এর একটি প্রশ্ন হয়, সেখান থেকে একটি 4-এর প্রশ্ন হবে, অবশ্যই তোমরা মাথায় রেখো। এরপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি, আমি তোমাদের যেটা দেখিয়ে দিলাম একটু আগেই, সেই কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 5-এর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে 2টো। তোমাদের 2টো বা তোমাদের 3-4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ সেখানে থাকছে তোমাদের জন্য 10 নম্বর। এরপরে তোমাদের ব্যাকরণ থেকে কী কী থাকবে, 10 নম্বরের থাকবে একটা তোমাদের রচনা, 4 নম্বরের থাকবে বঙ্গানুবাদ, আর 5 নম্বরের থাকবে তোমাদের প্রতিবেদন বা সংলাপ রচনা। এগুলো কি অবশ্যই আমি তোমাদের পরবর্তীতে সেই ব্যাপারে আলোচনা করে জানিয়ে দেবো। আজকে আর ভিডিও আমি লম্বা করব না, আজকে এখানেই তোমাদের বিদায় নিচ্ছি। এতটুকু বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই কিন্তু তোমাদের এটা হেল্পফুল হবে। ভালো স্কোর করতে হলে কিন্তু অবশ্যই নিয়ম মাফিক পড়াশোনার দরকার। কতটুকু পড়বে, কোন কোন জায়গা থেকে কী কী প্রশ্ন আসবে, দেখা গেল যে জায়গা থেকে ছোটো প্রশ্ন আসবে সেখানে বড় প্রশ্ন পড়ে রাখছো, তো অযথা
তোমরা কষ্ট করবে না, এরকম করে তোমরা নিয়ম ভিত্তিক পড়াশোনা করবে, তাহলেই কিন্তু তোমাদের জন্য স্কোর করাটা সহজ হবে। তো আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা উপকৃত হয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও কারো কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কেমন লেগেছে সেটাও জানাও, এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই ভিডিওকে শেয়ার করো। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের যে কোনো রকমের ভিডিও বা ইনফরমেশন নিয়ে।